হ্যালো বন্ধুরা, এই যে 25শে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত আমি পাঞ্জাবে ছিলাম। যাওয়া আসার জন্য অনেকটা পথ পেরিয়ে গেছে, কিন্তু আমার শসা ক্ষেত আছে যেটা আমি খুব ভালোবাসি, যত্ন করি। সেই শসা ক্ষেতে চলে এসেছি, শসা ক্ষেত দেখার জন্য কেমন অবস্থায় আছে, পরিস্থিতি আছে। ঠিক আছে বন্ধুরা, সেই শসা ক্ষেতটাকে দেখাবো। এতদিন পরে আমি আসলাম, মনটা ছটফট করতেছে দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, একটু পরে আমরা শসা ক্ষেত, মরুচ ক্ষেত দেখাবো, ঠিক আছে আপনাদেরকে। বন্ধুরা, আমি শসা ক্ষেতে চলে এসেছি। শসা ক্ষেতে এসে দেখি শসা ক্ষেতের পরিস্থিতি অতটা ভালো না, কারণ শসা ক্ষেতে 1-2 দিন পরপর ঔষধ দিতে লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, শসা ক্ষেতটা প্রায় খারাপই হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, শসা ক্ষেতে অসুখ ধরে গেছে বন্ধুরা, অসুখ মানে ধসা ধরে গেছে, বিভিন্ন রকমের অসুখ। ঠিক আছে, হয়তো চেষ্টা করবো ওষুধ দিয়ে পুনরায় আবার আগের জায়গায় নিয়ে আসার। এই যে দেখতে পাচ্ছেন শসা ফুলছে, সেই পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে পারি কি পারি না সেটা তো ভগবানই জানে। চেষ্টা করে দেখবো কদ্দূর কী হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন। আর বিশ্ব ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে, বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আবার আমার মরিচ ক্ষেত চলে এসেছি। মরিচ ক্ষেত দেখছি যথেষ্ট ভালো আছে, কিন্তু তার মধ্যে একটু হালকা অসুখ ধরেছে, সেটা ওষুধ দিলে হয়তো রিকভার হয়ে যাবে। ঠিক আছে, মরিচের যথেষ্ট ফলও এসেছে, কিছু 2 দিন আগে হয়তো 3 ব্যাগ বিক্রিও করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মরিচ গাছগুলো আগে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যথেষ্ট ভালো আছে, যে দেখতেই পাচ্ছেন। ওই তো সপ্তাহে 2 দিন করে ওষুধ দিতে লাগে, তো একদিন বীজ দিতে লাগে, একদিন দায়িত্ব বা সাপ যে কোনো দিতে লাগে, যাতে ধসা ধরুক বা পোকা ধরুক দুইটাই দমন হয়ে যায়, অনেকটা শান্ত হয়ে যায়। কিন্তু বাবা সবজির ব্যবসা করে, তো টুকটাক বাবা সবজির ব্যবসা করে, আমি কৃষিকাজ করি, যা করতে লাগে ওষুধ দেওয়া জল দেওয়া সব আমি নিজেই করি। বাবা ব্যবসা করে তাই হয়তো সময় পায় না, আমি নিজেই চেষ্টা করি, যতদূর লাগে যা যা লাগে আমি চেষ্টা করি, কিন্তু বেশি অতিরিক্ত কাজ আমি করতে পারি না। হালকা মানে জল দেওয়া, এই মরুচ বাড়িতে স্প্রে করা, এইটুকুই করতে পারি ভালো করে, কিন্তু ঘাস বাড়ি মরুচ বাড়ি ক্ষেত পরিষ্কার করা এইসব পারি না। ঠিক আছে, মরুচ ক্ষেতগুলোকে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মরুচ ক্ষেতগুলি যথেষ্ট ভালো আছে, মরুচ ক্ষেতে যথেষ্ট, এই 2 দিন হলো মরুচ ক্ষেতে মরুচ ছেড়েছে। এই যে ছোটো ছোটো ফল আসছে আবার অনেক, সেই স্প্রে করে নতুন করে বীজ স্প্রে করে গাছগুলোকে রিকভার করে তারপরে আবার মরুচ ক্ষেতে জল দিতে হবে, যাতে ক্ষেতগুলো আরও অনেকটা ভালো হয়ে যায় বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো অবশ্যই খুব ভালো লাগে আপনাদের, বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা।